নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কোকোনাট বিস্কুট তৈরি করে দেখাবো কি কি উপকরণ লাগছে। এর মেইন উপকরণ হচ্ছে কোকোনাট অর্থাৎ নারকেল আর আটা, এর সাথে লবণ, কালো জিরা, চিনি আর সাদা তেল। প্রথমে আমি নারকেল গুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, এর সাথে চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি সামান্য স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতাম। নারকেলটা গ্রাইন্ড হয়ে গেছে, এবার এর সঙ্গে আমি পরিমাণ মতন আটা মেশাবো। সুন্দর মাখানোটা হচ্ছে, একসাথে বেশি আটা দেবে না, একটু একটু করে আটা দিয়ে মাখা। এর সাথে আমি দু সাদা তেল দিচ্ছি। এবার আমি এটা হাফে নেওয়ার ঢাকা দিয়ে রেখে দেবো, এটা সেট হওয়ার জন্য। তেল নিয়ে এরকম ছড়িয়ে দিয়ে এইভাবে এটা ঢাকা দিয়ে এবার রেখে দিতে হবে হাফে। ডোটা হয়ে গেছে কোকোনাট বিস্কুটের, এবার এই ডোটা থেকে এরকম ছোট ছোট গোল্লা কেটে নেবো। দেখুন বন্ধুরা, তেলটাকে খুব গরম করা চলবে না, হালকা গরম করে তার মধ্যে এই যে আমি এই যে বিস্কুট গুলোকে ছেড়ে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে থাকবেন। আর বেশি তেলটা যদি গরম হয়ে যায় তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে, সেজন্য বিস্কুট গুলোকে খুব আস্তে আস্তে ভাজতে হবে। এই দেখেছেন কেমন খুলে যাচ্ছে, এই দেখেছেন বন্ধুরা কিরকম লাল লাল হয়ে আসছে। আপনারাও ঠিক এইভাবে প্রত্যেকটা নারকেলের বিস্কুটকে ভেজে নেবেন। এই দেখুন বন্ধুরা কি সুন্দর আমার কোকোনাট বিস্কুট তৈরি হয়ে গেছে, একদম দারুণ মুচমুচে, খুব সুন্দর খেতে। আপনারাও এইভাবে কোকোনাট বিস্কুট তৈরি করবেন। আমার এই বিস্কুট গুলো খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।